হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ছোটোবেলায় এখানে অনেক খেলাধুলা করছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির মসজিদের এদিক দিয়ে গেলে এখানে হচ্ছে একটা মাঠ, মানে এটা হচ্ছে আপনার এই কী বলে আপনার সিএনজির দিকে যাইতে আর কি, সরি, খান টাওয়ারের অপোজিটে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে বাজার ছিল, এই যে এখনও বাজার এখনও আছে। আর এটা হচ্ছে তার পাশেই একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে বর্তমানে, আর এটা হচ্ছে তার পাশে খালি জায়গা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গাইস, সেটা হচ্ছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, টিনের ঘরগুলো, এই যে টিনের ঘরগুলো যে ভাঙা অবস্থায় পড়ে আছে, আসলে এখানে খুবই ভয়ানক মানে কিছু থাকতো মনে হয় আমার জানা মতে। কারণ আমরা যখন ছোটোবেলায় এখানে খেলতে আসতাম, তো আসলে এখানে শুনতাম নাকি এখানে যারা আসলে বসবাস করতো, যারা এই যে এই টিনের ঘরগুলোর মধ্যে থাকতো, তারা বলতো যে রাত হইলে রাত্রে নাকি টিনের চালের উপরে অনেক ঢিল মারে, মানে অনেক ঢিলাঢিলি করে, তারপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হইতো, ঠিক আছে। এই কারণে আসলে এখানে তা মানুষ বসবাস করতে চাইতো না, যার কারণে এখান থেকে মানুষ একসময় বিরক্ত হয়ে চলে যায়, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আর তার পাশেই একটা বিল্ডিং আছে ওই একই মালিকের। এখানে যুগজারের যে অবস্থা দেখতেই পারতেছেন, আসলে গাইস এর চাইতেও ভয়ানক ছিল এক সময়। তো এখন আসলে মানুষ বসবাস করতেছে তো আশেপাশে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আর এগুলো আসলে থাকে না এখানে, মানুষের চলাচল যে এখানে আসলে সেখানে কিন্তু আসলে কোনো ভূত পেতনি বা কোনো ধরনের কোনো আসক্তি কিন্তু এখানে থাকতে পারে না, ঠিক আছে, যার কারণে এক সময় তারা এখান থেকে চলে যায়। এই কারণে আসলে আর ভিডিওটা মূলত আপনাদের মাঝে করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আসলে এই বিষয়ে কিছু আইডিয়া দেওয়া, যে এক সময় এখানে কি ছিল বা কি হইতো। এখানে কিন্তু এখনও সেই তাল গাছটা কিন্তু এখনও আছে, দেখেন এই তাল গাছটা কিন্তু এখনও আছে, আর এই একটা তাল গাছ, দুইটা তাল গাছ কিন্তু এখনও আছে, ঠিক আছে। এই পুষ্করিণীতে আমরা একসময় গোসল করছি, এই যে পুকুরটা দেখতেছেন এটা এখন ভরে গেছে, অবশ্য বিশাল বড় পুকুর ছিল এবং এখানে একসময় আমরা গোসলও করছি, ঠিক আছে। আর এই যে বাজার, এই বাজার আমরা ছোটো থেকেই দেখে আসতেছি, বাজারের পাশে এইখানে ঠিক এইখানটায় একটা গাছ ছিল, ঠিক আছে, যেই গাছে নাকি হঠাৎই মানে ইয়ে আত্মান্তিক কারণে জানি না কী কারণে হঠাৎ করেই মানে এই আপনার তাল গাছের উপরে আগুন ধরে গেছে, তাল গাছে আগুন ধরে গেছে, পরে এই আগুন আবার আস্তে আস্তে নিভে গেছে অটোমেটিক নিজে নিজে। ইভেন আমি নিজের চোখে দেখছি যে সেখানে আগুন ধরছে, সেটা আমি আমার নিজের চোখেই দেখা, ঠিক আছে গাইস, একটু লাইনে থাকেন 1 মিনিট। হ্যালো, জি, হ্যাঁ, 5টা মিনিট পরে ফোন দিতেছি, আচ্ছা, সরি গাইস, আসলে আমার একটা কল চলে আসছিলো, এই কারণে আমি ভিডিওতে আপনাদের কিছু বলতে পারিনি। তো গাইস আসলে এখানে খুবই ভয়ানক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি গাইস, আমার আজকে খুবই আনন্দ লাগতেছে, বিকজ আজকে কিন্তু একটু রোদ উঠছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আজকে কিন্তু একটু রোদ উঠছে, দেখতে পাচ্ছেন সূর্যটা এদিক থেকে উঠছে, এই দেখুন। আজকে রোদের কারণে কিন্তু আসলে ভিডিও করতে খুবই ভালো লাগতেছে, ভিডিওর ভিউটাও অনেক সুন্দর হচ্ছে। আর এই সেই ভয়ানক জায়গা যেখানে নাকি আপনার ভূত পেত্নীরা থাকতো, দেখতে পারতেছেন এই সেই ভয়ানক জায়গা, এই দেখুন টিনের চালের অবস্থা দেখতে দেখলে বুঝতে পারতেছেন। আর এই জায়গাগুলো এতই ইয়ে ছিল, এই নিচু ছিল, ঠিক আছে, দেখেন কত ইয়ে নিচে পড়ে গেছে চালগুলো, একবারে নিচের যেই কচুরি পানা আছে সেটার সাথে কিন্তু লেগে গেছে। এই পিলারগুলো দেখলে তো বুঝতে পারতেছেন আপনারা, এই যে পিলারগুলো দেখুন, পিলারগুলো দেখলেই বোঝা যায় যে এখানে আসলে এই যে কিছু ছিল, আর এই সেই কলা গাছ আর এই সেই জঙ্গল, ঠিক আছে। তো ভিউটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর এরকম আত্মাদের অথবা হচ্ছে কোনো ভূত পেত্নির গল্প যদি আপনাদের জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম কিছু নির্জন নির্জন জায়গার ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি, আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।